লাওখাৰ পাঁচ নং ভগামুখত প্ৰচণ্ড মারপিটৰ ঘটনা, চারিজন কৈলোক আহত। হোলির আনন্দৰ মাজতে সংঘটিত হৈছে এই মারপিটৰ ঘটনা, আর মারপিটত চারিজন কৈলোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। নন্দলাল হরিজন, প্রকাশ হরিজন, সোনো হরিজন, বাইতা হরিজন আর কেরেলুয়া হরিজনে দলবদ্ধভাবে আক্রমণ করার এক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। নিহারবাগত গোপাল হরিজন নামৰ লোকজনের বাসগৃহত সোমায় মারপিট করার নগদ টকাও লৈ যোৱাৰ এক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। নন্দলাল হরিজন পাঁচজন ভাই ককায় আক্রমণত আহত গোপাল হরিজনের পরিয়ালর চারিজনকৈ লোক। ঘটনা সন্দর্ভত লাওখা চাপরি আরক্ষী থানার রুজু হয়েছে গোচর। এই মত মন্তব্য আছে ঘটনা সন্দর্ভত আপনার আগবাইছো। মারপিট করেছে, মই আজি গাহরি বেচিছো বাজারত লাওখা কাটি পেলা 29,000 টাকা বেচিছো, এইটু টাকাটো ইহঁতে লৈ গেল, ঘরত সোমাই পেলা মারপিট করেছে, টাকাও লৈ গেল ইহঁতে। প্রকাশ, নন্দলাল, এই বাইটা, সোনুয়া, করলোয়া ভাই ককায় ঘর তো ঘুমাই পেলা, মারপিট করে পেলা 29,000 টাকা ঘর ভিতর। মহিলা মাক মোর ঘনিয়ে প্রহার করেছে, মোর মাক করেছে, আর বাহিরা মানুষ এটা আইছে তাকেও মারিছে। না না, একু কাজিয়া নাই, একু কাজিয়া নাই। আমার আরক্ষী হেৰি কৰিছো, আমার আইন ব্যবস্থা করবে লাগে। মোর ঘরতে কোনো আমি আগ পিছ কোনো কাজিয়া করা মানুষ নাই, কোনো ঘটনা নাই, আজিলৈকে মোর থানাতে রেকর্ড নাই। এনেকে মানুষ আমি, আমার ঘর কিয় এনেকে আইছে, হিয়তে কিয় মোর ঘর সোমাই পেলে কি কিয় এনেকে অত্যাচার করেছে, মারপিট করেছে, এটু আমার আইন ব্যবস্থা করিব লাগে। আমি আরক্ষী আহ্বান জানাইছো লাউখা সাপুরি থানা। রূপয়াটৰ প্ৰাক্তন নগৰ জিলা পৰিষদৰ সদস্য আৰু মৃত্যুত সিঙ্গিবাৰীৰ পৰা বিজেপিৰ লাউখা মণ্ডল হাংগাল কমাৰ্চৰ উপসভাপতি আবুল বাছাৰে সমবেদনা জ্ঞাপন কৰে। রূপয়াটৰ প্রাক্তন নগাঁও জিলা পরিষদৰ সদস্য ওয়াহিদুজ্জামান আজি ইহলীলা সম্বরণ করে। তেখেতৰ মৃত্যুৰ খবৰে রূপয়াট সমষ্টিৰ সামগ্ৰী সমষ্টি বিভিন্ন অঞ্চলত শোকৰ ছাঁ বিৰাজ কৰিছে। বিশিষ্ট সমাজকর্মীজনৰ মৃত্যুত বিভিন্নজনে সমবেদনা জ্ঞাপন কৰিছে। শেহতীয়াকৈ লাওখা মণ্ডল সংখ্যালঘু মৰ্চাৰ উপসভাপতি আবুল বাছাৰে সিঙিবাৰীত তেওঁৰ পৰিয়ালবৰ্গলৈ সমবেদনা জ্ঞাপন কৰাৰ লগতে তেখেতৰ বিদেহী আত্মাই যাতে জান্নাতুল ফেৰদৌছৰ স্থান লাভ কৰিব পাৰে তাৰ কামনাৰে অদৃশ্যজনৰ ওচৰত প্ৰাৰ্থনা জনায়। এই মুহূৰ্তত আবুল বাছাৰৰ মন্তব্য আছে, আপোনালোকলৈ আগবঢ়াইছো। এই খবৰে খুব আমাক মৰ্মাহিত কৰিছে। ৰূপহাট সমষ্টি তথা ৰূপহীৰ ওয়াহিদুজ্জামান নগাঁও জিলা পৰিষদৰ প্ৰাক্তন সদস্য আছিল, তেখেত এজন সমাজকৰ্মী আছিল। তেখেতৰ মৃত্যুত আমাৰ অঞ্চলসমূহত শোকৰ ছাঁ পৰিছে আৰু মই লাওখা সংখ্যালঘু বিজেপি মৰ্চাৰ তৰফৰ পৰা তেখেতৰ পৰিয়াললৈ শোক সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেতে যাতে তেখেতৰ আত্মাই যাতে চিৰশান্তি লাভ কৰে তথা জান্নাতুল ফেৰদৌছ নচিব হয় তাৰে কামনা কৰিছোঁ। আল্লাহ হাফিজ। শুভ সংবাদ, ফাটিপুখুৰী মাৰ্কাছ একাডেমীত সংযোজন হ'ল ছোৱালী হাকা। ৰাইজৰ বিপুল দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই আৰম্ভ হ'ল ছোৱালী হাকা। আপুনি মাৰ্কাছ একাডেমীৰ প্ৰতি আগ্ৰহী নেকি? তেন্তে আৰু পলম কিয়, 12 মাৰ্চত অনুষ্ঠিত হ'ব ছোৱালীৰ বাবে বাছনি পৰীক্ষা। অধিক জানিবলৈ যোগাযোগ কৰক 7002603028।